আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। জানিয়ে দেব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে। এরপর জানিয়ে দেব ইরানের বিশাল অঞ্চল জুড়ে প্রায় 200 ড্রোনের মহড়া, গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম পরিচালনা। এদিকে চলতি বছর রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছে 3,35,000 সদস্য। জানিয়ে দেব গোয়েন্দা ফাঁদে চীনের সাবমেরিন ইয়েলো সাগরে 55 নাবিকের মৃত্যু। সর্বশেষ জানিয়ে দিব সিকিমে আকস্মিক বন্যায় ভেসে গেল 23 ভারতীয় সেনা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে। রুশ বাহিনীর প্রতিরোধ ভেদ করতে গত জুনে পাল্টা আক্রমণ শুরু করে ইউক্রেন, বিশেষ করে দেশের দক্ষিণ ও পূর্ব দিকে বড় ধরনের অভিযান চালিয়েছিল তারা। তবে ইউক্রেনীয় বাহিনীর এ আক্রমণ পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে দাবি করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু। তিনি আরও দাবি করেছেন ইউক্রেনের সেনাদের যুদ্ধ করার ক্ষমতা দুর্বল করে দিয়েছে রুশ সেনারা। মঙ্গলবার জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এমন তথ্য জানান শৈগু। তিনি বলেছেন জাপোরিজিয়ার ভারভোবোয়ে এবং রাবোতিনোতে সম্মুখভাগে আমাদের প্রতিরোধ ভাঙার যে প্রচেষ্টা শত্রুরা চালিয়েছে সেটি ব্যর্থ হয়েছে। অবশ্য শৈগু যেসব স্থানের কথা বলেছেন, ইউক্রেন দাবি করেছে যেসব জায়গা রুশ বাহিনীর সবচেয়ে শক্তিশালী প্রতিরোধ ভেদ করতে সমর্থ হয়েছে তাদের সেনারা। রুশ প্রতিরক্ষা মন্ত্রী আরো বলেছেন দোনেৎস্কের সোলেদার এবং বাখমুতের দিকে ইউক্রেনীয় বাহিনী যেসব হামলা চালিয়েছে সেগুলোর সবগুলো প্রতিহত করা হয়েছে। ইউক্রেনের সেনাদের যুদ্ধ করার ক্ষমতা কমিয়ে দেওয়া এবং ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করার দাবি করে শৈগু বলেছেন আমাদের সেনারা শত্রুদের যুদ্ধের ক্ষমতা ব্যাপকভাবে হ্রাস করে দিয়েছে এবং তাদের ব্যাপক ক্ষতি সাধন করেছে। আমাদের সেনারা মানসিকতা এবং সংকল্পিতভাবে লড়াই করেছে এবং সত্যিকারের বীরত্ব প্রদর্শন করছে। প্রত্যক্ষদর্শী প্রতিরক্ষা মন্ত্রী শৈগু আরও জানিয়েছেন গত বছরের মতো আকস্মিকভাবে সাধারণ মানুষকে বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যুক্ত করার কোনো পরিকল্পনা তাদের নেই। ইরানের বিশাল অঞ্চল জুড়ে প্রায় 200 ড্রোনের মহড়া, গোয়েন্দা তৎপরতা ও টহল কার্যক্রম পরিচালনা। ইরানের সেনাবাহিনী দেশের বিশাল অঞ্চল জুড়ে বড় আকারের ড্রোন মহড়া চালিয়েছে। মহড়ায় অত্যাধুনিক গোয়েন্দা ও যুদ্ধ ড্রোন অংশগ্রহণ করেছে। ইরানের সেনাবাহিনীর উপ সমন্বয়ক রিয়ার অ্যাডমিরাল হাবিবুল্লাহ সাইয়ারি মঙ্গলবারের তথ্য জানিয়েছেন। তিনি বলেছেন ওমান সাগর ও পারস্য উপসাগর এবং দেশের চার মাথা ও মধ্যাঞ্চলে অনুষ্ঠিত এ মহড়ায় প্রায় 200 ড্রোন অংশগ্রহণ করেছে। সাইয়ারি বলেন ইরানের সেনা, নৌ ও বিমান বাহিনী এবং আকাশ প্রতিরক্ষা বাহিনীর গোয়েন্দা ড্রোনগুলি মহড়ার প্রথম দিনে সাফল্যের সঙ্গে তাদের গোয়েন্দা তৎপর তাও টহল কার্যক্রম পরিচালনা করেছে। অ্যাডমিরাল সায়ারি জানান মহড়ার প্রথম দিনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে যেসব ড্রোন আকাশে উড়ানো হয় সেগুলোর মধ্যে রয়েছে চমরস, ইয়াসির, সাদেক, পেলিকান, আবাবিল 3, আবাবিল 4, আবাবিল 5, ইয়াজদান, কামান 12, কামান 19 এবং মহাজার 6। তিনি বলেন ড্রোনগুলি দেশের সীমান্ত পর্যবেক্ষণ করেছে এবং মহড়ার সাধারণ অঞ্চলের পাশাপাশি আন্তর্জাতিক পানি সীমায় মনোনীত লক্ষ্যবস্তুগুলিতে চিহ্নিত করেছে। ইরানের এই সেনা কমান্ডার বলেন তার দেশের সামরিক বাহিনী সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে যেসব উন্নত অত্যাধুনিক ড্রোন নির্মাণ করেছে মঙ্গলবারের মহড়ায় তার সামান্য একটি অংশ প্রদর্শিত হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান ড্রোন শিল্পে দারুণ উন্নতি করেছে। পার্স সূত্র পার্স টুডে। চলতি বছর রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছে 3,35,000 সদস্য। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শৈগু জানিয়েছেন চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত 3,35,000 মানুষ সামরিক বাহিনীতে প্রবেশ করেছে। রুশ সশস্ত্র বাহিনী বা স্বেচ্ছাসেবক দলের সঙ্গে চুক্তির মাধ্যমে তারা বাহিনীতে প্রবেশ করেছে। রাশিয়ার রাষ্ট্র সমর্থিত বার্তা সংস্থা আরআইএ শৈগুকে উদ্ধৃত করে জানিয়েছে শুধু সেপ্টেম্বর মাসেই 50,000 মানুষ স্বাক্ষর করেছে। শৈগু আরও বলেন 2023 সালে সেনাবাহিনীতে যোগদানকারীদের ইউক্রেনের সংঘাতপূর্ণ অঞ্চলে লড়াই করার জন্য মোতায়েন করা হবে না। গোয়েন্দা ফাঁদে চীনের সাবমেরিন ইয়েলো সাগরে 55 নাবিকের মৃত্যু। দুর্ঘটনায় পড়ে চীনের একটি সাবমেরিনের 55 নাবিকের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। মনে করা হচ্ছে ইয়েলো সি তথা পিত সাগরে গোয়েন্দা ফাঁদে সাবমেরিন আটকা পড়ে তাদের মৃত্যু হয়েছে। যুক্তরাজ্যের এক গোয়েন্দা প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে, তবে এ দাবি নাকচ করে দিয়েছে চীন। মঙ্গলবার প্রকাশিত ডেইলি মেইলের এক প্রতিবেদন মতে পিত সাগরে ব্রিটিশ সাব সার্ফেস জাহাজগুলোকে ফাঁদে ফেলার উদ্দেশ্যে ওই ফাঁদ পাতা হয়। চীনের পারমাণবিক সাবমেরিন সেই ফাঁদে পড়েছে
হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে কে বা কারা ওই ফাঁদ পেতেছে প্রতিবেদনে তা উল্লেখ করা হয়নি। যুক্তরাজ্যের গোয়েন্দা সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ফাঁদে পড়ে চীনের পিপলস লিবারেশন আর্মির পিএলএ 93-417 পারমাণবিক সাবমেরিনটিতে অক্সিজেন সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের ত্রুটি দেখা দেয়। এর ফলে সাবমেরিনে বিষক্রিয়া ঘটে নাবিকদের মৃত্যু হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, চীনা নৌবাহিনীর ওই সাবমেরিন দুর্ঘটনায় মৃতদের মধ্যে ক্যাপ্টেন সহ মোট 22 জন অফিসার ছিলেন। ওই ক্যাপ্টেনের নাম কর্নেল জুই ইয়ংপেং। তবে চীন ব্রিটিশ গোয়েন্দাদের এই দাবি নাকচ করে দিয়েছে। ক্ষতিগ্রস্ত সাবমেরিনটি উদ্ধারে আন্তর্জাতিক সহায়তার অনুরোধ অস্বীকার করেছে বেইজিং। চীনা সাবমেরিন দুর্ঘটনা নিয়ে যুক্তরাজ্যের প্রতিবেদনে বলা হয়েছে, গত 21 আগস্ট ইয়েলো সাগরে একটি মিশন পরিচালনার সময় ওই দুর্ঘটনা ঘটে। স্থানীয় সময় 8:12 ঘটে ঘটনাটি। এতে 55 জন নাবিকের মৃত্যু হয়। এর মধ্যে 22 জন অফিসার, 7 ক্যাডেট অফিসার, 9 জন পেটি অফিসার, আরও 17 জন নাবিক। সিকিমে আকস্মিক বন্যায় ভেসে গেল 23 ভারতীয় সেনা। ভারতের উত্তর পূর্বাঞ্চল সিকিম রাজ্যে প্রবল বৃষ্টিপাত হয়েছে। প্রবল বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় 23 সেনা সদস্য নিখোঁজ হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সময় আজ বুধবার ভারতীয় সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, বৃষ্টিপাতের ফলে উত্তর সিকিমের লোনাক হ্রদের পানি উপচে পড়ে এবং তিস্তা নদীর পানির স্তর অনেক বেড়ে যায়, ফলে আকস্মিক বন্যা দেখা দেয়। এই ঘটনায় 23 সেনা সদস্য নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে। কিছু যানবাহনও পানিতে ডুবে গেছে। অনুসন্ধান অভিযান চলছে। প্রবল বৃষ্টির কারণে উত্তর সিকিমের লোনাক হ্রদের পানি বৃদ্ধি পেয়ে উপচে পড়তে থাকে। বৃষ্টির ফলে তিস্তার পানি স্তর বেড়ে যায়। এরপর চুংথাং বাঁধ থেকে তিস্তা নদীর উদ্দেশ্যে পানি ছাড়া হয়। এতে তিস্তার পানির স্তর আরও বেড়ে যায়। বাঁধ খুলে দেওয়ার পর সেখানে পানির স্তর 15-20 ফুট বেড়ে যায়। এর ফলে সিংটামের কাছে বারদাঙে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়। পানি তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয় 23 জন সদস্য। প্রত্যন্ত এই অঞ্চলটি নেপালের সঙ্গে ভারতের সীমান্তের কাছে অবস্থিত। লোনাক হ্রদটি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বত কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে অবস্থিত। বর্ষা মৌসুমে আকস্মিক বন্যা সাধারণ ঘটনা সেখানে, যা জুন মাসে শুরু হয় এবং সাধারণত সেপ্টেম্বরের শেষের দিকে ভারতীয় উপমহাদেশ থেকে কমে যায়। অক্টোবরের মধ্যে বর্ষার সময় ভারী বৃষ্টিপাত বন্ধ হয়ে যায়। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের কারণে এখন তা ঘন ঘন হচ্ছে। সূত্র আল আরাবিয়া। নাইজারে সশস্ত্র বিদ্রোহীদের হামলায় 29 সেনা নিহত। নাইজারের পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন সশস্ত্র গোষ্ঠীর হামলায় দেশটির 29 সৈন্য নিহত হয়েছে। সোমবার একথা জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। এমন মর্মান্তিক হত্যার ঘটনায় দেশটিতে 3 দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। খবর এএফপি। টেলিভিশনে প্রচারিত মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, শতাধিক সন্ত্রাসী সৈন্যদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায় তারা। এ ভয়াবহ হামলার বিভিন্ন বিস্ফোরক ডিভাইস এবং কামিকাজ গাড়ি ব্যবহার করে। সেখানে হামলার 2 সৈন্য মারাত্মকভাবে আহত হয়। বিবৃতিতে বলা হয়, সৈন্যদের অভিযানে বেশ কিছু সন্ত্রাসীও নিহত হয়। মন্ত্রণালয় জানায়, ওই অঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের হুমকি মোকাবেলা সামরিক বাহিনীর অভিযান চলাকালে দেশটির মালি সীমান্তের কাছে সশস্ত্র গোষ্ঠীর এমন হামলার ঘটনা ঘটে।